হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার ইউটিউব চ্যানেলে অলমোস্ট 700+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং যারা যারা এখনও আমার সাথে যুক্ত হন নাই, তারা জলদি আমার সাথে যুক্ত হয়ে যান। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয় হলো বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা যেই বাইক নিয়ে হচ্ছে, R15 Version 4 এবং R15 M বাইক নিয়ে। তো এই দুইটি বাইক নিয়ে আজকে আমি কথা বলবো। যদিও অনেকেই আপনারা এখন জানেন এই বাইকের বিষয়ে, তারপরও যারা যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও। তো রিসেন্টলি R15 V4 বাজারে এসেছে। তো এই বাইক সম্বন্ধে আজকে আমরা কথা বলবো। তো এই বাইকটি আপনার R15 V3 থেকে অনেকটাই আলাদা, অনেকটা উন্নত, অনেকটা পরিবর্তন এই বাইকে দেওয়া হয়েছে। তো কী কী পরিবর্তন এই বাইকে আপনারা পাবেন সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। প্রথমে যদি বলি এই বাইকের ডিজাইনটা অসাধারণ, এক কথায় অসাধারণ। R15 V3 থেকে অনেকটা ডিফারেন্ট আপনি এই ডিজাইনটা লক্ষ্য করবেন। যে R15 V3 থেকে V4 ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ইউনিক লেগেছে আর অনেক ডিফারেন্ট লেগেছে, মানে বলা যায় খুবই ভালো লেগেছে। এটার অনেকগুলো কালার আছে, যেমন আমার কাছে বিশেষ করে লাল কালারেরটা বেশি ভালো লেগেছে। নীল কালারের বাইকটা যদিও অ্যাভেলেবেল, আরও অনেকগুলো কালার আছে। তার মধ্যে মনস্টার এডিশনের প্রাইসটা কিন্তু অনেক বেশি। আপনার নর্মালি যেই বাইকগুলো আছে R15, সেই তুলনায় মনস্টারের যেই স্টিকারগুলো আছে, মানে বলা যায় ওইটার দামটা অনেক বেশি। এমনি আমার স্টিকার ছাড়া তেমন একটা পার্থক্য আমার কাছে লাগে নাই, তো স্টিকারের জন্য ওটার দামটা একটু বেশি নিয়েছে। এই বাইকের ডিজিটাল মিটারটা R1 বাইকের আদলে করা হয়েছে, যেখানটায় আপনি ফুল স্ক্রিন ডিজিটাল মিটার পাচ্ছেন। আর এই ডিজিটাল মিটারে আপনি অনেক নতুন কিছু ফিচার্স দেখতে পাবেন। যেমন এই ডিজিটাল মিটারটা আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে আপনার মোবাইলের SMS এবং কলের নোটিফিকেশন দেখতে পারবেন। বাইকে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ইরর থাকে, সেটা আপনার ডিসপ্লেতে শো করবে। মোবাইলের যে ব্যাটারি, আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি এই ডিসপ্লেতে দেখতে পারবেন। এবং ABS ফাংশনে কোনো সমস্যা আছে কি না সেটাও আপনি দেখতে পারবেন। এটার পাশাপাশি আরও অনেক ফিচার্স আছে, আপনি ডিসপ্লের সেটিংসে গিয়ে আরও অনেক কিছু সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো তার পাশাপাশি এই বাইকের হেডলাইটটা অসাধারণ, আগের বারের থেকে একটু মডিফাই করা হয়েছে হেডলাইটের ডিজাইনটা। তো এই বাইকের DBI ফাংশনাল LED হেডলাইট ইউজ করা হয়েছে, যেটা আপনার অনেকটা দেখতে প্রজেকশন হেডলাইটের মতো, প্রজেকশন হেডলাইটও বলতে পারেন। মাঝখানে একটা হেডলাইট আর এর দুই সাইডে দুইটা পার্কিং হেডলাইট আছে। তো অসাধারণ লাগে যখন দূর থেকে আপনি এই বাইকের হেডলাইটটা দেখবেন। তো এই বাইকের যে অ্যারোডাইনামিক শেপটা খুবই অসাধারণ। আপনি যখন রেসিং মোডে যাবেন তো তখন আপনি ফুল একটা অ্যারোডাইনামিক সাপোর্ট পাবেন, যার কারণে আপনার বাইকের যে গতি, কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ সব কিছু আপনি অসাধারণভাবে উপভোগ করতে পারবেন। এই বাইকে 155 cc FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এর পাশাপাশি আপনার এই বাইকের যেই কি বলে মানে কন্ট্রোলিংটা, সেটা অসাধারণ। আপনি খুব কনফিডেন্টলি আপনি কর্নারিং করতে পারবেন। রেয়ার টায়ারটা আছে, মানে পিছনের চাকাটা 140 mm। তো এই চাকার ওয়াইড অ্যাঙ্গেলের একটা টায়ার থাকবে, যেটা আপনার কন্ট্রোলিংটা অসাধারণভাবে পাবেন। তো এই বাইকের ম্যাক্সিমাম হর্স পাওয়ার 13.5 kW,
অথবা 18.4 পিএস। আর এটার ম্যাক্সিমাম টর্ক হলো 14.2 নিউটন মিটার। তো বুঝতেই পারছেন আপনার ইনিশিয়াল পাওয়ারটা যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোলিং সিস্টেম মানে যেটা বলা যায় যে আপনার চাকার যে রিম এবং চাকার যে কোয়ালিটি, চাকার যে শেপটা, এই পিছনের চাকার এই চাকার পুরো ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যার ফলে আপনি খুবই সুন্দরভাবে কর্নারিং করতে পারবেন। তো কর্নারিং করার সময় দারুণ একটা অ্যাডভান্টেজ পাবেন এবং ভালো একটা কনফিডেন্স পাবেন। এই বাইকের যে কুইক শিফটার, আপনার গিয়ার যখন শিফট করবেন দেখা যায় যে আমাদের গিয়ারগুলো নর্মালি বিভিন্ন সময় যখন আমরা রাইড করি গিয়ারগুলো ফেসে যায় বা বেজে যায়, তো এই এটার গিয়ারটা আপনি কুইকলি শিফট করতে পারবেন, স্মুথলি সুন্দরভাবে আপনি গিয়ারটা ব্যবহার করতে পারবেন। যে গিয়ার আটকানের বা বাজার যে একটা সমস্যা থাকে সেটা থেকে আপনি দারুণ একটা সলিউশন পাবেন। যখন আপনি রেসিং মোডে চালাবেন আপনার বাইক, আপনি যখন রেসিং মোডে থাকবেন তখন আপনি যদি গিয়ারটা আপ ডাউন করেন, চেঞ্জ করেন, বাড়ান কমান, তো যেহেতু এটা 6 গিয়ার, এটা যদিও বলে রাখি 6টা গিয়ার এই বাইকে, তো আপনার এই গিয়ার বাড়ানো কমানোর সময় যে ফেসে যাওয়ার একটা সমস্যা বা আটকে যাওয়ার যে একটা সমস্যা থাকে বাইকে, এটায় এই প্রবলেমটা নাই। আপনি খুবই স্মুথলি আপনার গিয়ার শিফট করতে পারবেন, কোনো প্যারা খাবেন না। তো বন্ধুরা, এই বাইকে যে ফ্রন্ট টায়ার আছে, ফ্রন্ট টায়ারের সাথে আপস অ্যান্ড ডাউন ফ্রন্ট ফোর্কস যে সাসপেনশনটা আছে উইথ ডুয়েল চ্যানেল ABS, তো এইটার সাথে আপনারা খুবই ভালো একটা হ্যান্ডেলিং পাবেন। তো আপনার যে হ্যান্ডেলিংয়ের যে কমফোর্টটা সেটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। 282 মিলিমিটার ফ্রন্ট এবং 220 মিলিমিটার রেয়ার ডিস্ক ব্রেক উইথ অ্যান্টি লক ব্রেকিং মানে ABS, অর্থাৎ আপনার ফ্রন্টে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রেয়ারে মানে পিছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে, আর অবশ্যই ডুয়েল চ্যানেল ABS সহ। তার মানে আপনি বুঝতেই পারছেন আগের বাইকের থেকে এটা যথেষ্ট আপগ্রেড করা হয়েছে, যথেষ্ট উন্নত করা হয়েছে। তো এটা নিয়ে আর ওইভাবে বলার কিছু নাই। বন্ধুরা, এটার একটা মজার বিষয় হলো এটা যে সাইড স্ট্যান্ড আছে যেটাতে আপনি বাইকটা কাত করে রাখবেন বা পার্কিং করে রাখবেন, তো আপনি যদি কোনো কারণে এই স্ট্যান্ডটা উঠাতে ভুলে যান তো সেইটার জন্য একটা কাট অফ সুইচ আছে যেটার মাধ্যমে আপনি রাইড করা অবস্থায় এটা আপনার অটোমেটিক আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এটা খুবই ভালো একটা ফিচার্স দেওয়া হয়েছে। তো এটা সচরাচর আমরা যেন বাইক চালাই দেখা যায় যে অনেক সময় মনের ভুলে স্ট্যান্ড উঠাতে ভুলে যাই, যদিও আশপাশের থেকে অনেকে তখন বলে দেয়, আমরা তখন ঠিক করে ফেলতে পারি। আবার মাঝে মাঝে ঠিক করতে না পারলে বা ভুলে গেলে এটা দুর্ঘটনায় পড়তে হয়। তো সেই ক্ষেত্রে এইটা ভালো একটা ফিচার্স আমাদের দিয়েছে, আমাদের সতর্কতার জন্য, আমাদের সেফটির জন্য। তো এটার জন্য ইয়ামাহা মোটরসকে অসংখ্য ধন্যবাদ তাদের এই R15 V4 এই ফিচার্সটা অ্যাড করেছে বলে। তো বন্ধুরা, মোটামুটি আপনি এখন জানতে পারলেন R15 V4 যেই ডিটেলসটা সেটা আপনি এতক্ষণ শুনলেন, এখন বলবো R15 M সম্পর্কে। তো বন্ধুরা, R15 ভার্সন 4 এবং R15 M এর ভিতরে তেমন একটা পার্থক্য আমার চোখে পড়েনি। আমার কাছে আপাতত মনে হয়েছে যেটা আমি দেখেছি সেই অনুযায়ী দুইটা বাইকই বলতে পারেন একদম সেম, তেমন কোনো ডিফারেন্স নাই। আপনার ডিজাইনে হালকা একটু ডিফারেন্ট আছে কিন্তু আপনার যে ভিতরে যে মালামাল মানে আপনি ইঞ্জিন বলেন মানে ইন্টারনাল যেই বিষয়গুলো থাকে সেগুলোতে তেমন কোনো পার্থক্য নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপাতত এই পর্যন্তই ছিল। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো নেক্সটে আমি যে ভিডিওটা করব সেটা হলো এই বাইকের যে ডিজিটাল কন্ট্রোলিং যে মিটারটা, এটা কিভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন আর কোন ফাংশনে কি কি আছে, তো এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিও থেকে আপনারা
কিছু আইডিয়া পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, সাপোর্ট করবেন, এবং অবশ্যই কোনো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। এবং এর পাশাপাশি আরেকটা প্রপার ভিডিও নিয়ে আসবো আউটডোরে এই বাইক সম্পর্কে, তো সেই ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন এবং আমার পাশেই থাকেন, সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।